মাত্র 1107টি শব্দ পাল্টে দিয়েছিল সব হিসেব নিকেশ, মুক্তি পাগল বাঙালিকে দিয়েছিল মুক্ত হবার আকাঙ্ক্ষা সাহস। বলছি 7 মার্চে দেয়া জাতির পিতার ঐতিহাসিক সেই ভাষণের কথা। দীর্ঘদিনের শোষণ বঞ্চনার শিকার 7.5 কোটি মানুষ যখন দ্বিধাদ্বন্দ্বে, ঠিক তখনই এই ভাষণেই দিক নির্দেশনা থাকে মুক্তির লড়াইয়ের। দেশ স্বাধীনের সকল দিক নির্দেশনা করণীয় জাতির পিতার সম্বলিত ওই ঐতিহাসিক ভাষণ অর্ধশতর বছর পরেও বাঙালিকে নিয়ে চলেছে অনন্য উচ্চতায়। মারুফ রেজা রিপোর্ট। আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না, 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। দীর্ঘ 23 বছরের শোষণ বঞ্চনার জবাব সেদিন এভাবেই দিয়েছিলেন বঙ্গবন্ধু। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না। 66টি 6 দফা 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচনের পর যখন বাংলার মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্দেশনা শুনতে অধীর আগ্রহে অপেক্ষায়, ঠিক তখন 18 মিনিটে সে ভাষণে রচিত হয় স্বাধীনতার স্বপ্নকাথা। মুক্তি পাগল বাঙালি খুঁজে পায় মুক্তির দিশা। অতপর টানা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীন হয় দেশ, অর্জিত হয় গর্বের লাল সবুজের নিশান। জাতির পিতা 7 মার্চের ভাষণ কেবল বাঙালিকেই মুক্তির পথ দেখায়নি, বরং সারা বিশ্বে সকল নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার আদায়ে উচ্চ কণ্ঠ হিসেবে স্বীকৃতি মিলছে এখনও। তিনি যে দিক নির্দেশনা দিলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার, তার দিক নির্দেশনা যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং 9 মাস যুদ্ধ করে যে সেই সাধারণ মানুষ, কৃষক এবং সাধারণ মানুষ যে তারা যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছে, এইটার জন্য এই স্বীকৃতিটাই বেসিক্যালি এই ইউনেস্কোর 7ই মার্চের ভাষণের স্বীকৃতি। অর্ধশত বছর আগে যে ভাষণ কোটি বাঙালিকে মুক্তির পথ দেখিয়েছিল, এনে দিয়েছিল লাল সবুজ পতাকা, বিশ্ব স্বীকৃতির মধ্য দিয়ে সে ভাষণ আজও জাতিকে নিয়ে চলেছে অনন্য মর্যাদায়। বঙ্গবন্ধু হচ্ছে শোষিত নিপীড়িত সাধারণ মানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধুর যে স্বীকৃতি, এই স্বীকৃতি সারা বিশ্বের এখন রোল মডেল, যে সাধারণ মানুষের নেতৃত্ব দিয়ে একজন মানুষ কিভাবে বড় নেতায় পরিণত হয়, মহান নেতার ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ যে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, সেইটা এখনকার জন্যও প্রযোজ্য, এখনকার জন্য তার গুরুত্ব রয়ে গেছে। বিশ্ববুকে যতদিন অস্তিত্ব থাকবে বাঙালি জাতির, বিশ্ব মানচিত্রেও বাংলাদেশের হয়ে আলো ছড়াবে বঙ্গবন্ধুর সেই 1108টি শব্দ। মারুফ রেজা, RTV, ঢাকা।